কালে বিতর্কে মহামৈত্রর পাশে দাঁড়িয়ে টুইট কংগ্রেস সাংসদ শশি থারুরের। তৈরি করা বিতর্ক সম্পর্কে আমি অপরিচিত নই, তা সত্ত্বেও মহুয়াকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতে আমি বিস্মিত। মহুয়া যা বলেছেন তা প্রত্যেক হিন্দু জানেন, দেশ জুড়ে নানা রীতিতে পুজো করা হয়, এখন ধর্ম নিয়ে প্রকাশ্যে কিছু বললেই কেউ না কেউ আঘাত পায়। আমরা এমনই এক পর্যায়ে এসে পৌঁছেছি, নিশ্চিতভাবে মহুয়া কাউকে আঘাত করার চেষ্টা করেননি, প্রত্যেককে নিজের ধর্মাচরণে সুযোগ দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের কারণেই মা কালীকে অপমান সংসদে, তৃণমূলের উচিত তাকে সাসপেন্ড করা। রাজ্য পুলিশকে এফআইআর এর নির্দেশ দিক। মহুয়াকে শশি থারুরের সমর্থন নিয়ে সোনিয়া গান্ধী ও কংগ্রেসের অবস্থান স্পষ্ট করুন, টুইট বিজেপি নেতা অমিত মালব্য। মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শুনব। তৃণমূল ব্যবস্থা নেবে না, কারণ তৃণমূল অ্যাপিজমেন্টের পলিটিক্স করে। নিজের ধর্মকে আমরা পালন করব, অন্যের ধর্মকে আমরা সম্মান করব, এটা আমাদের নীতি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই নীতিতে বিশ্বাস করে না, বা তার দলও বিশ্বাস করে না, এবং তারা জানে যে হিন্দুরা অত্যন্ত সহনশীল, হিন্দুরা তো আর ট্রাম্বাস পোড়াবে না, স্বাভাবিক হিন্দুদের সাথে চলতা হয় করা যায়, তো যতদিন এরকম চলবে চলবে। কালে বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দায়ের, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295 এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মাকালে বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক, যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনোভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও টুইট বার্তায় জানিয়েছে শাসক দল। যদিও দলের তরফে এই টুইটের পর মহুয়া মৈত্র একটি টুইট করেন, তিনি লেখেন, সংবিধানের বলছি মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না, আমি কোন সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি, আপনাদের বলছি তারাপীঠে গিয়ে দেখে আসুন মা কালীকে ভোগ হিসেবে কি খাবার ও পানীয় দেওয়া হয়, জয় মা তারা। তবে মহুয়া মৈত্রর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে বলেন, মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পূজিত হয়ে আসছেন, মহুয়া মৈত্রর মা কালী সম্পর্কে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষও মহুয়া মৈত্রর কড়া নিন্দা করে তৃণমূলকে কটাক্ষ করেছেন।